অধিক ঘাম হওয়া এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, অধিক কফ হওয়া, হিউমিডিটি হওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, অনেক বেশি হাত পা কপাল ঘামতে থাকা, মাথা ঘোরানো, বমি বমি ভাব হওয়া, মাঝে মাঝেই বমি হওয়া, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এজন্য আপনাকে আদার পরিমাণ অনেক বাড়াতে হবে। আদা আর রস করে সারা পৃথিবীর মানুষ খায়, আদার পানি করে সারা পৃথিবীর মানুষ খায়, সোডা ওয়াটার করে সারা পৃথিবীর মানুষ খায়। ওইভাবে আমাদেরকে খাদ্যাভ্যাসে একটু একটু বিবর্তন আনতে হবে। আমাদের খাদ্যাভ্যাস পৃথিবীর অনেক শ্রেষ্ঠ খাদ্যাভ্যাস, তারপরেও যেইটুক আমাদের সামান্য ত্রুটি আছে 20%, এই ত্রুটি আমরা ঠিক করে ফেলতে পারি। আর মাদক জাতীয় জিনিসকে আমরা না বলবো, যত ধরনের এডিকশন আছে সেটাকে আমরা না বলবো, যত ধরনের মদ আছে, অন্য অন্য খাবার আছে এগুলোকে আমরা না বলবো। সুস্বাস্থ্যের জন্য আমাদের জাতির স্বার্থে আমাদেরকে রাষ্ট্রীয় নির্দেশনা মতন চলতেই হবে, চিকিৎসকের পরামর্শ মতন চলতে হবে। সুস্বাস্থ্যের জন্য আপনি যদি বা ঘাম প্রতিরোধ করতে চান দুইবার গোসল করতে হবে। আর ঘাম অনেকদিন থাকলে আপনার অ্যালার্জি হবে, ঘাম অনেকদিন থাকলে চুল পড়ে যাবে, ঘাম অনেকদিন থাকলে স্কিন রাফ অ্যান্ড টাফ হয়ে যাবে, ঘাম অনেকদিন থাকলে হাঁটু এবং হাঁট পায়ের নিচে চামড়াগুলি এবং মাংসগুলি হার্ড হয়ে যাবে এবং রক্তের সঞ্চরণ প্রতিক্রিয়ায় অনেক বড় ধরনের বাধা আসবে। এই বিশ্রী ঘামের সাথে অনেক দিন হয়ে গেলে পরে বাজে গন্ধ আসবে, এগুলোর ভিতরে পারিবারিক কলহ দেখা দেবে। আর ঘামে বালির ভিজে যায়, তুষুক ভিজে যায়, এর ফলে মাইটস নামক একটা রোগের সৃষ্টি হয়। মাইটস নামক একটা জীবাণুর সৃষ্টি হয়, এই জীবাণু থেকে আমাদের একটু শ্বাসকষ্ট হবে, বুকে কফ আসবে, কাশি আসবে, নাক বন্ধ থাকবে, মাথায় ব্যথা হবে, সাইনোসাইটিস হবে। অতএব ঘাম বন্ধ করার সহজ উপায় হলো আপনাকে দুইবার গোসল করা, আর যতবার বাথরুমে যাবেন ততবার মাথা ধুয়ে ফেলা। আলহামদুলিল্লাহ, এর ফলে আপনি অনেক বেশি উপকার পাবেন।